তো গাইস ফাইনালি কিন্তু আমাদের গেমের মধ্যে আরো একটা নতুন ইভেন্ট চলে এসেছে, যেটার নাম হচ্ছে গাইস মানি ইস্টের ইভেন্ট। এন্ড গাইস সেখানে তোমরা দেখতে পাচ্ছ মানি ইস্ট ইভেন্টের কিন্তু একটা ছোটখাটো ইভেন্ট আমরা গেমের মধ্যে দেখতে পেয়েছি, যেটার নাম হচ্ছে ভাই প্ল্যান বারমুডা। এন্ড ভাই এই ইভেন্ট থেকে তোমরা আমাদের এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ আমাদের ফিমেল বান্ডিলটা, এই বান্ডিলটা কিন্তু আমরা একদমই ফ্রিতে নিতে পারবো। এছাড়াও গাইস এখান থেকে আমরা সাপোর্ট স্কিন আরো অনেক কিছু এখান থেকে একদমই আমরা ফ্রিতে নিতে পারবো। তো ভাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো কিভাবে তোমরা পুরোপুরি ইভেন্টগুলো কমপ্লিট করবে, এন্ড ভাই কিভাবে তোমরা আমাদের এখান থেকে যে আমাদের গোল্ড টোকেনটা তোমরা আজকে পাচ্ছ, তো ভাই সেই গোল্ড টোকেনটা কিভাবে তোমরা ইউজ করবে সবকিছু গাইস আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে জানাবো। তো ভাই অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখো। আর ভাই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও, যাতে এই চ্যানেলের কোনো ধরনের ইভেন্ট আপডেট তোমাদের মিস না হয়। তো ভাই চলো বেশি দেরি না করে আজকের আমাদের এই ভিডিওটা আমরা স্টার্ট করবো। তো গাইস সবার প্রথমে তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু একটা নতুন এখানে ইভেন্ট এসেছে, যেটা হচ্ছে গাইস আমাদের একটা মানি হিস্টের লোগো তোমরা দেখতে পাচ্ছ। তো ভাই এই লোগোটার উপর তোমরা যখনই ক্লিক করবে এখানে গাইস দেখতে পাচ্ছ তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে কিন্তু গাইস আমাদের পুরোপুরি ইভেন্টটা আছে। অ্যান্ড ভাই এখান থেকে ইভেন্টগুলো কমপ্লিট করে বা এখান থেকে তোমাদের যে গোল্ড টোকেনটা আছে, তো ভাই সেই গোল্ড টোকেনটা তোমাদের ইউজ করে তোমাদের কিন্তু ইভেন্টটা কমপ্লিট করতে হবে। অ্যান্ড ভাই এখান থেকে তোমরা কিন্তু আমাদের ফ্রিতে অনেক কিছু রিওয়ার্ড নিতে পারবে, ঠিক আছে। তো ভাই অ্যাট ফার্স্ট তোমাদের বলি এখানে গাইস দেখতে পাচ্ছ আমাদের ডেলি মিশন বলে একটা অপশন আছে। অ্যান্ড ভাই এই ডেলি মিশনে কিন্তু গাইস আমরা এই ডেলি মিশনগুলো কমপ্লিট করতে পারবো। অ্যান্ড ভাই এই ডেলি মিশনগুলো কমপ্লিট করে এখান থেকে যে দেখতে পাচ্ছ আমরা কি পাবো, এখান থেকে আমাদের গোল্ড টোকেন পাবো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে গাইস দেখতে পাচ্ছ আমাদের গোল্ড টোকেন এখান থেকে আমরা নিতে পারবো। এই গোল্ড টোকেনগুলো তোমরা কিভাবে নিতে পারবে, এখানে জাস্ট আমাদের দেখতে পাচ্ছ লগ ইন রিওয়ার্ডে আমরা কিন্তু একটা করে গোল্ড টোকেন এখান থেকে ফ্রিতে পেয়ে গেলাম। তো ভাই এইরকম করে কিন্তু তোমাদের ডেলি মিশন কমপ্লিট করতে হবে, যেমনটা গাইস এখানে দেখতে পাচ্ছ আমরা যদি একটা গেম খেলি আরও একটা এখান থেকে গোল্ড টোকেন পাবো। এখানে তোমরা যদি 300 ড্যামেজ দাও তাহলে কিন্তু আরও একটা এখান থেকে তোমরা গোল্ড টোকেন পাবে। অ্যান্ড ভাই তোমরা যদি একটা এনিমিকে কিল করো তাহলে কিন্তু আরও একটা এখান থেকে তোমরা টোকেন পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড ভাই এই টোকেনগুলো তোমরা এখান থেকে ডেলি মিশন কমপ্লিট করে নিতে পারবে। অ্যাট ফার্স্ট তোমাদের ক্লিয়ার করলাম যে ডেলি মিশনগুলো তোমরা কী কী পাবে, অ্যান্ড ভাই ডেলি মিশনগুলো কীভাবে তোমরা কমপ্লিট করবে। তো ভাই এরপরে তোমরা এই নিচে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু লগ ইন রিওয়ার্ড বলে একটা অপশন আছে, যেখানে উপর তোমরা জাস্ট ক্লিক করলে এখানে গাইস ক্লিক করলে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা অপশন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে গাইস আমাদের সাব বোর্ড। অ্যান্ড ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে মানি ইস্টের সাব বোর্ডটা, এটা কিন্তু আমরা একদমই ফ্রিতে পাবো, জাস্ট আমরা লগ ইন করি। অ্যান্ড ভাই কবে আমরা ফ্রিতে পাবো তোমাকে দেখিয়ে দিই। এটা গাইস তোমরা অনেকেই হয়তো দেখে ভাবছো যে ভাই এটা সাব বোর্ড না, বাট গাইস এটা কিন্তু আমাদের একটা সাব বোর্ড, যেটা কিন্তু গাইস আমরা লগ ইন রিওয়ার্ডের মাধ্যমে ফ্রিতে পাবো। এখানে গাইস দেখতে পাচ্ছ আমাদের জাস্ট 11 তারিখে লগ ইন করতে হবে আমাদের গেমটাকে, মানে গাইস এই মাসের 11 তারিখে যখনই আমরা আমাদের গেমটাকে লগ ইন করবো তোমরা এখান থেকে ফ্রিতে পেয়ে যাবো আমাদের ক্লেমের অপশন। অ্যান্ড ভাই এখান থেকে তোমরা আমাদের ফ্রিতে সাপোর্টটা ক্লেম করে নিতে পারবে, ওকে। তো গাইস চলো এবার আমরা আমাদের নেক্সট ইভেন্টের দিকে চলে যাবো, যেখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে প্লাস প্লাস এখানে অপশন আছে। তো ভাই এটার উপর তোমরা কি করতে পারবে, এখানে যখনই তোমরা আমাদের একটা প্লাসের উপর এখানে যখনই ক্লিক করবে এখানে গাইস তোমরা তোমাদের যে গেম ফ্রেন্ড আছে, এখানে গাইস আমার কোনো ফ্রেন্ড নেই তো ভাই সেই জন্য আমাকে দেখাচ্ছে না, বাট গাইস তোমাদের যারা গেম ফ্রেন্ড আছে তো ভাই তাদেরকে কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারবে। মানে গাইস এখানে কি করতে পারবে, তোমরা সবাই মিলে কিন্তু এই ইভেন্টটাকে কমপ্লিট করতে পারবে। মানে গাইস তোমরা যেমনটা গাইস আমাদের এর আগের বার একটা ইভেন্ট এলো, যেখানে কিন্তু গাইস আমরা আমাদের গেম ফ্রেন্ড নিয়ে মানে গাইস আমাদের ফ্রেন্ডদের নিয়ে কিন্তু আমরা ইভেন্টটা কমপ্লিট করতে পারতাম। অ্যান্ড ভাই সেই রকমই কিন্তু তোমরা এখানে তাড়াতাড়ি আমাদের ইভেন্টটা কমপ্লিট করতে পারবে। তো ভাই তাড়াতাড়ি কীভাবে তোমরা ইভেন্টটা কমপ্লিট করবে, এই সাইডে গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 150 এখানে আমাদের মাইলস্টোন দেওয়া হয়েছে, 150টা গাইস আমাদের কমপ্লিট করতে হবে। অ্যান্ড ভাই তোমরা যদি এটা একা একা কমপ্লিট করতে যাও তাহলে কিন্তু তোমাদের অনেক টাইম লাগবে বা তোমাদের কিন্তু এইখানে কমপ্লিট নাও হতে পারে, বাট গাইস তোমরা যদি আমাদের এই ফ্রেন্ডগুলোকে অ্যাড করো মানে গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সর্বশেষ এখানে কিন্তু 5টা ফ্রেন্ডকে অ্যাড করতে পারবো। অ্যান্ড ভাই 5টা ফ্রেন্ডকে যখনই তোমরা এখান থেকে অ্যাড করে নেবে তখন কি হবে, তোমরা 5 জন মিলে আমাদের ইভেন্টটা কমপ্লিট করতে পারবে। অ্যান্ড ভাই তাড়াতাড়ি তোমরা কিন্তু এখান থেকে আমাদের রিওয়ার্ড পাবে, ঠিক আছে। অ্যান্ড ভাই কীভাবে তোমরা রিওয়ার্ড পাবে, এখানে গাইস দেখতে পাচ্ছ তোমরা যদি 150 এখানে কমপ্লিট করো এখানে গাইস তোমরা আমাদের ফিমেল বান্ডিলটা পেয়ে যাবে। অ্যান্ড ভাই আমাদের সার্ভারে একটু আলাদা হতে পারে, এটা কিন্তু আমি প্রি অ্যাক্সেস নিয়ে করছি, তো ভাই সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে গাইস বান্ডিল পাবে, তার সাথে গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা পিন আছে, যেটা কিন্তু গাইস আমাদের মানি হিস্টের পিন আমরা একদমই ফ্রিতে পেয়ে যাবো। এছাড়াও গাইস এখান থেকে আমাদের ডায়মন্ড অয়েল ভাউচার, এছাড়াও গাইস এখান থেকে আমাদের ব্যানার অবতার এখান থেকে আমরা ফ্রিতে পাবো, ঠিক আছে। তো ভাই এইগুলো আমাদের মাইলস্টোনের উপর নির্ভর করে, যেমনটা গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদের 150 আছে, 120 আছে, 70 আছে, 30 আছে এবং গাইস আমাদের 10 আছে, ঠিক আছে। তো ভাই কীভাবে তোমরা এটাকে কমপ্লিট করবে, কীভাবে তোমরা এটা উপরের দিকে নিয়ে যাবে, এখানে গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ইনসার্ট বলে একটা অপশন আছে, যেখানে কিন্তু গাইস আমাদের টোকেনগুলো ইউজ করতে হবে, যেটা হচ্ছে গাইস আমাদের গোল্ড টোকেন। যেমনটা গাইস আমি তোমাদের বলেছিলাম যে ভাই আমাদের কিন্তু এই মানি স্টের ইভেন্টের ভেতরেই কিন্তু গোল্ড টোকেনটা ইউজ করতে হবে। অ্যান্ড ভাই ইউজ করার জন্য এখানে গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ইউজ করার জন্য এখানে জাস্ট আমরা ইনসার্টে ক্লিক করবো। অ্যান্ড ভাই ইনসার্টে যখনই তোমরা ক্লিক করবে এখানে গাইস দেখতে পাচ্ছ আমার কিন্তু এখান থেকে 1 বেড়ে গেল, ঠিক আছে। মানে গাইস এইভাবে কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। অ্যান্ড ভাই এটা যদি তোমরা তোমাদের ফ্রেন্ড নিয়ে কমপ্লিট করো মানে গাইস তোমরা তো কমপ্লিট করবেই, তার সাথে গাইস তোমার ফ্রেন্ডটাও যদি এখানে আমাদের কমপ্লিট করে তাহলে কিন্তু তোমাদের একসাথে এটা কমপ্লিট হবে। অ্যান্ড ভাই একসাথে কমপ্লিট হলে তোমাদের কিন্তু তাড়াতাড়ি ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড ভাই তোমরা কিন্তু তাড়াতাড়ি এখান থেকে আমাদের রিওয়ার্ডগুলো পাবে, বাট গাইস তোমরা যদি এখানে একা এখান থেকে 150 করতে যাও তাহলে কিন্তু তোমাদের অনেক টাইম লাগতে পারে বা তোমরা কিন্তু কমপ্লিট নাও করতে পারো, ঠিক আছে। তো ভাই সেই জন্য তোমাদের বলে দিলাম তোমরা কিন্তু তোমাদের গেম ফ্রেন্ড যারা আছে তাদের কিন্তু এখানে
অ্যাড করে নেবে 5 জনকে। অ্যান্ড ভাই তোমরা তুমি মিলে কিন্তু এখানে 6 জন হয়ে যাবে, মানে গাইস 6 জন মিলে কমপ্লিট করলে আরামসে কিন্তু আমাদের এই ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। ওকে তো ভাই এইভাবে কিন্তু তোমাদের ইভেন্টটা কমপ্লিট করতে হবে, তোমাদের বেশি বেশি গোল্ড টোকেন কালেক্ট করতে হবে। ভাই গোল্ড টোকেন কালেক্ট করে তোমাদেরকে জাস্ট এখানে ইনসার্ট করতে হবে। ভাই এখানে দেখতে পাচ্ছ আমাদের যে এই টাইমিংটা এটা কিন্তু বাড়তে থাকবে, মানে গাইস এই যে টাইমিংটা বলছি এখানে যে আমাদের মাইলস্টোনটা দেওয়া হয়েছে, তো এটা কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু আপ হতে থাকবে। ভাই যখনই তোমরা 150 এখানে পৌঁছে দেবে তখন কিন্তু তোমরা কিন্তু পুরোপুরি রিওয়ার্ডগুলো এখান থেকে তোমরা ক্লেম করে নিতে পারবে, ঠিক আছে। তো ভাই আজকের কিন্তু মানি ইস্টার ইভেন্ট জাস্ট আমাদের এটাই এসেছে, তোমাদেরকে এই ভিডিওতে আমি ক্লিয়ার করে জানিয়ে দিলাম। তো ভাই আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে সবাই মিলে একটা করে লাইক তোমরা করে দাও। আর ভাই যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। তো ভাই চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই।